প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সুস্মিতা মুখার্জি, তোমাদের বাংলা বিষয়ের শিক্ষিকা। বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য অদল বদল গল্পটি পড়াব। গল্পটি রচনা করেছিলেন পান্নালাল প্যাটেল। লেখক পরিচিতি, ভূমিকা। পান্নালাল প্যাটেল 1912 সালে রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন। পুরো নাম পান্নালাল প্যাটেল। কর্মজীবন ও সাহিত্য জীবন। পান্নালাল গুজরাটি ভাষার একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। তিনি তার মানবিনী ভাবইয়ের জন্য 1995 সালে ভারত সরকার প্রদত্ত শ্রেষ্ঠ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 1967 সালে কবি উমাশঙ্কর জেঠালাল যোশীর জ্ঞানপীঠ পাওয়ার পর দ্বিতীয় গুজরাটি লেখক হিসেবে তিনি এই সম্মানে ভূষিত হন। তিনি 70টিরও বেশি বই লিখেছেন, তবে তাঁর সবথেকে উল্লেখযোগ্য দুটি উপন্যাস হল মানবিনী ভাবই এবং মালেলা জীব। এই দুটি প্রকাশিত হয়েছে নতুন দিল্লির সাহিত্য একাডেমি থেকে। গুজরাটি গদ্য সাহিত্যের মধ্যে প্যাটেলই একমাত্র যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তাঁর অসামান্য সৃষ্টিগুলি বর্তমান প্রজন্মের কাছে তৎকালীন গুজরাটের গ্রাম জীবনের স্পষ্ট ছবি তুলে ধরে। 1950 সালে তিনি রঞ্জিত রাম সুবর্ণচন্দ্র পুরস্কার পান। তার উল্লেখযোগ্য কিছু কাজ হল মালেলা জীব, মানবিনী ভাবই, মহাভারতন, নগদ নারায়ণ, পুরাণ কথিত মা দুর্গা, পার্থ নেই কর চালিয়ে বান, কৃষ্ণ জীবনলীলা ইত্যাদি। তিনি বহু ছোট গল্পও লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য সুখ দুঃখ নানা সাথী, জিন্দেগি না খেল, কই দেশ কই পরদেশি ইত্যাদি। উৎস: ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত সেরা 13 থেকে অদল বদল গল্পটি নেওয়া হয়েছে। অদল বদল গল্পটি বাংলা ভাষায় তর্জমা করেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। প্রেক্ষাপট: বহু ভাষা, বহু ধর্ম ও বহু সংস্কৃতির মিলনক্ষেত্র ভারতবর্ষ। এদেশের বৈচিত্র্যময় মানবতাই এদেশের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু বিচিত্র জাতি ধর্ম একদিকে সৃষ্টি করে বিভেদের সম্ভাবনা। সংকীর্ণ স্বার্থপর তার হীন ষড়যন্ত্র অনেক সময় মানুষে মানুষে জাতীয় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, এমনকি হিংসার জন্ম দেয়। তাই আমাদের মতো দেশে ছাত্রজীবন থেকেই জাতীয় স্বার্থে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও জাতিগত ঐক্যের চেতনা বিস্তার করা একান্ত জরুরি। এই কাজটি সবচেয়ে ভালোভাবে করার একটি শ্রেষ্ঠ উপায় হল ধর্মীয় ঐক্যমূলক সাহিত্যের প্রসার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সংকলিত দশম শ্রেণীর পাঠ সঞ্চয়ন গ্রন্থে এমনই একটি গল্প অনুবাদের মাধ্যমে সংকলিত করা হয়েছে। গল্পটির নাম অদল বদল। মূল গল্পটির লেখক পান্নালাল প্যাটেল। গল্পটি গুজরাটি ভাষায় লেখা। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন লেখক অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। অদল বদল গল্পের অমৃত ও ইসাব দুই ভিন্ন ধর্মের কিশোর। তাদের অমলিন বন্ধুত্বের কাহিনী আমাদের অনুপ্রাণিত করে ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতার মন্ত্রে দীক্ষিত হতে। বর্তমান প্রতিবেদনে আমরা এই বিষয়টির ওপরেই আলোকপাত করব। বিষয় সংক্ষেপ: পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পটিতে আমরা দুই বন্ধুকে পাই, অমৃত ও ইসাব। এই দুই বন্ধুর সব কিছুই একরকম, তাদের বাড়িও মুখোমুখি। তাদের মধ্যে পার্থক্য শুধু একটাই, অমৃতের মা বাবা আর তিন ভাই রয়েছে, যেখানে ইসাবের আছে শুধু তার বাবা। এমনকি হোলির দিনে তাদের দুজনের পোশাকও একই রকম হয়। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় সে নতুন জামা পেয়েছিল, কিন্তু অমৃতের নতুন জামা থাকা সত্ত্বেও সে ইসাবের মতোই জামা কেনার জেদ ধরে অবশেষে অমৃত নতুন জামা পেয়েও যায়। নতুন জামা পরে বেরিয়ে এসে সে কোনোভাবেই চায়নি তার সেই জামা ছিঁড়ুক অথবা নোংরা হোক। অমৃতের অনিচ্ছা সত্ত্বেও কালিয়া নামে একটি ছেলে তাকে কুস্তি লড়ার জন্য বলে এবং অমৃত লড়তে রাজি না হলে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। সেই দৃশ্য দেখে তার বন্ধু ইসাব রেগে গিয়ে কালিয়াকে কুস্তিতে হারিয়ে দেয়। এইসব ঘটনার পর যখন তারা বাড়ির পথে এগোয়, তখন অমৃত লক্ষ্য করে ইসাবের নতুন জামাটা ছিঁড়ে গেছে। ইসাব জানতো তার বাবা ছেঁড়া জামা দেখলে তার কপালে দুর্ভোগ আছে, কারণ তার বাবা অনেক কষ্টে সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে জামাটা তৈরি করেই দিয়েছিলেন। ইসাবকে ভয় পেতে দেখে অমৃত ইসাবকে জামা অদল বদলের বুদ্ধি দেয়। তারা নিজেদের জামা বদলে নেয়। ইসাবের ছেঁড়া জামা অমৃত পরে নেয়, কারণ সে জানতো তাকে বাবা বকলেও মা আছেন অমৃতকে বাঁচানোর জন্য। কিন্তু ইসাবের মা নেই বলে বাবার কাছে সে মার খেলে কেউ তাকে বাঁচাতে আসবে না। কুস্তির ঘটনা আর জামা অদল বদলের ঘটনা দিয়ে বোঝা যায় তাদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব ছিল। এই জামা অদল বদলের ঘটনা ইসাবের বাবা দেখলে তার মন আনন্দে ভরে যায়। তিনি অমৃতের মা ও পাড়াপড়শির কাছে এই জামা অদল বদলের ঘটনা বলেন।
ইসাব আর অমৃতের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে সকলে খুশি হয়। গ্রামের প্রধান এই ঘটনা শুনে ঘোষণা করেন, অমৃত আর ইসাবকে যথাক্রমে অদল এবং বদল বলে সবাই ডাকবে, আর এই অদল বদল ডাকে তারা দুজন অপ্রস্তুত না হয়ে বরং খুশিই হয়। এবারে আমরা গল্পের নামকরণ সম্পর্কে একটু আলোচনা করি। যে কোনো সাহিত্য রচনার মূল ভাব বা বিষয় পাঠকের কাছে ফুটে ওঠে রচনার নামকরণের মাধ্যমে। নামকরণ প্রতিটি সাহিত্যকর্মের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। নামকরণ সাধারণত বিষয়বস্তুকেন্দ্রিক, চরিত্রকেন্দ্রিক, ভাব অনুযায়ী, আবার কখনো বা ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে। পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পটির নামকরণ করা হয়েছে মূলত গল্পের বিষয়বস্তুকে কেন্দ্র করে। এই গল্পে আমরা দুই বন্ধুর কাহিনি পাই যাদের সব কিছুই প্রায় একই রকম ছিল, এমনকি তারা জামাও পরতো একই রকম। একজনের বিপদে অন্যজন সবসময় এগিয়ে যেত। ইসাব আর অমৃত দুজনেই হোলি উপলক্ষে পেয়েছিল নতুন জামা, আর সেই জামা যাতে না ছেড়ে সে ব্যাপারে দুজনেই সচেতন ছিল, কারণ তারা জানতো জামা ছিঁড়লে আর সেটা বাড়িতে জানলে তাদের কপালে খুব দুঃখ আছে। হোলির দিন অমৃতকে যখন কালিয়া কুস্তিতে হারিয়ে দেয়, তখন ইসাব তার প্রতিশোধ নেওয়ার জন্য কালিয়ার সঙ্গে কুস্তি লড়ে, আর কুস্তি লড়তে গিয়ে তার নতুন জামা ছিঁড়ে যায়। ইসাব জানতো জামা ছেঁড়ার কথা তার বাবা জানতে পারলে তাকে মার খেতে হবে। অমৃত ইসাবকে তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জামা অদলবদল করার পরামর্শ দেয়। আর তাদের এই জামা অদল বদলের কাহিনী সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এমনকি গ্রাম প্রধান তাদের নামও অদল এবং বদল বলে ঘোষণা করেন, গ্রামবাসীদের তাদের সেই নামে ডাকতেও বলেন। অমৃত ও ইসাবের এই জামা অদল বদল আর ঘটনার প্রেক্ষিতে তাদের অদল বদল নামকরণ, এই সব বিষয়কে কেন্দ্র করেই গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। গল্পের বিষয়বস্তুও মূলত এই জামা অদল বদল, তাই গল্পের বিষয়বস্তুকে কেন্দ্র করে রচিত গল্পের এই অদল বদল নামকরণটি সার্থক হয়েছে। পরিশেষে কয়েকটি কথা না বললেই নয়, বর্তমান ভারতের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের গল্প শুধুমাত্র ছাত্র জীবন নয়, সুপ্রভাব বিস্তার করতে পারে বৃহত্তর সমাজ জীবনও। মৌলবাদী মানসিকতা যে করাল ছায়া আমাদের সামাজিক পরিস্থিতিকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাকে পরাস্ত করতে হবে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েই। চিরসুন্দরের কাছে অসুন্দরের পরাজয় অবশ্যম্ভাবী। ভারতের ঘরে ঘরে অবশ্যই জন্ম নেবে লক্ষ লক্ষ অমৃত আর লক্ষ লক্ষ ইসাব। তাদের হাত ধরে গড়ে উঠবে এক উন্নততর ভারতবর্ষ, যে ভারতবর্ষের প্রান্তে দাঁড়িয়ে কবি আবারও একবার উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতে পারবেন তার সেই চিরন্তন বাণী, হে মোর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভিডিওটি মন দিয়ে শোনার জন্য তোমাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ।